নবমীর রাতে অনেক লেট করেই বেরিয়েছিলাম, তাই সেদিন রাতে আর ব্লগটা করা হয়নি। যাই হোক, দশমীর সকালবেলা শ্বশুরবাড়ি থেকে চলে আসি নিজেদের পাড়ায় বরণ করব বলে। আর এটা আমার সেকেন্ড টাইম বরণ, মানে বিয়ের পর, আর ভীষণ এক্সাইটেড থাকি আমি। মানে ছোটোবেলা থেকেই দেখতাম মাকে বরণ করতে, বা সবাই যে বরণ করতো, খুব আমার এক্সাইটেড লাগতো জিনিসটা, যে এরা বরণ করছে আমি কেন পাচ্ছি না। বাট আমিও ছাড়তাম না, আমি ঠাকুরকে সবভাবেই যত রকমভাবে হওয়া যায় তত রকমভাবে নমস্কার করতাম, শুধু বরণটা করতে পারতাম না। সো এইবারে বরণ করে ভীষণ ভালো লাগছে। আর এই হচ্ছে পাড়ার মা দুর্গার মূর্তি, অসাধারণ না? তারপর রাত্রিবেলা ভাসানের ঠিক আগে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম পাড়ার কিছু ঠাকুর দেখতে। আর আমাদের পাড়ায় আমি প্রায় অনেক বছর পর বেরোলাম, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় বেরাতাম আর আশেপাশের কত ঠাকুরই না দেখতাম। মাকে বললাম চলো মা টোটো নিয়ে বেরিয়ে পড়ি। তো আমাদের কপালটাও খুব ভালো ছিল, বেশ ভালো একটা টোটো দাদা পেয়েছিলাম। তো আশেপাশে যা যা ঠাকুর আছে আমাদের পাড়ার, কুমিলা পাড়া, ষষ্ঠীতলা, সাপুই পাড়া, সে কোন ছোটোবেলায় যেতাম, যাই হোক সব কিছু দেখলাম। আর দশমী যেহেতু ছিল তো রাস্তায় আস্তে আস্তে ভাসানো অনেক দেখেছি। আর এখানে যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় সেটা না বেরোলে বুঝতেই পারতাম না, কারণ বড় যত হয়েছি না ততই কলকাতার সাইডে যেতাম আর পাড়ার সেইভাবে ঠাকুর দেখার হয়ে উঠতো না। আর এই সুযোগে আমি আমার মা দুজনেই খুব আনন্দ পেয়েছি সেদিন ঠাকুর দেখে। আর আমার মা বেশি হাঁটতে তো পারে না, তাই জন্য আমি চেষ্টা করেছি মাকে যতটা পারি মণ্ডপের কাছে নিয়ে গিয়ে গিয়ে ঠাকুরগুলো দেখাই। আর ঠাকুরগুলো সত্যি অসাধারণ। তারপর দেখে কি করলাম, পাড়ায় চলে এলাম আর মায়ের বিদায়ের পালা চলে এসেছে। এতটা মনটা খারাপ লাগছিল, ব্যাস এটাই আনন্দ, আসছে বছর আবার হবে।